नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय थेके इतिमध्ये प्रकाशित हुए यूजी एवं बीडीपी कोर्सेर फाइनल टर्मिनल एग्जाम बा लिखित परीक्षार रुटीन और एग्जाम रुटीन प्रकाशित हार पर छात्र छात्री मध्य दुश्चिंता सृष्टि होच्छे। एक ही दिन दुटी अनार्स पेपर बा परपर दुई दिन मोट चारटी अनार्स पेपर परीक्षा फेले देवाय बेस किछु छात्र छात्री फोन कल एवं मैसेजर माध्यमे ए रकम एग्जाम रुटीने असुविधार कथा जानाच्छेन। आजकेर भिडियोटी शुधुमात्र सेई समस्त छात्र छात्रीदेर जन्यई, ताई सकलेर प्रति अनुरोध समग्र भिडियोटी देखबेन कोनो स्किप छाड़ाई। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বিডিপি এবং ইউজি কোর্সের ক্ষেত্রে একই দিনে দুটি অনার্স পেপারের পরীক্ষা রাখা হয়েছে, এমনকি ইউজি কোর্সের ক্ষেত্রে একই দিনে দুটি অনার্স পেপার এবং পরপর দুই দিনে মোট চারটি অনার্স পেপারের পরীক্ষা রাখা হয়েছে। অথচ অন্যান্য বিষয় বা পাশ এবং কম্পালসারি পেপারগুলির পরীক্ষার ক্ষেত্রে রুটিনে সময়ের ব্যবধান রয়েছে বেশ কয়েকদিনের। एक क्षेत्रे छात्र छात्री बक्तव्य अनार्स पेपरगुलिर एक ही दिने दुटी हाफे दुटी परीक्षा दिए आसार पर आबार परवर्ती दिने दुटी हाफे दुटी अनार्स पेपारे परीक्षा देवा अनेकटाई कष्टसाध्य ब्यापार। एछाड़ाओ अनेकेर एग्जाम सेंटर निकटवर्ती ना होले परीक्षा दिए बाड़ी फिरते स्वाभाविकभावेई देरी होते पारे। তারপরেই পরবর্তী দিনে আবার ফার্স্ট হাফে অর্থাৎ সকাল ১০টায় এক্সাম সেন্টারে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়া, তাই এতে স্বভাবতই অনার্স পেপারের পরীক্ষাগুলিতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ছাত্রছাত্রীদের একাংশ। এমতো অবস্থায় ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা সূচি বা রুটিন পরিবর্তন করতে চায় তাহলে তাদের ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্টের ইমেল আইডিতে একটি মেলের মাধ্যমে নিজের অসুবিধার কথা জানাতে হবে, কিংবা যে সমস্ত ছাত্রছাত্রীদের এক্সাম রুটিনে সমস্যা মনে হচ্ছে তাদের একত্রিত হয়ে খুব শীঘ্রই কলকাতার ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্টের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসুবিধার কথাটি জানাতে হবে। আর সুরাহা চাইলে অবশ্যই এই দুটির যে কোনো একটি পন্থা অবলম্বন করতে হবে, নতুবা প্রকাশিত রুটিন অনুযায়ী সকল ছাত্রছাত্রীকে কিন্তু পরীক্ষায় বসতে হবে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে ছাত্রছাত্রীরা বারংবার অভাব অভিযোগের কথা জানালেও আমার মনে হয় সেটি বাস্তবে কার্যকরী করতে হলে ছাত্রছাত্রীদের এই বিষয়টি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা জরুরি, তাতে তাদের সুবিধা মতো তারা খুব শীঘ্রই মেল কিংবা সরাসরি সাক্ষাতের মাধ্যমে বিষয়টি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে আশা করি সমস্যাটির সমাধান হবে। আর এই অসুবিধায় ভুগতে থাকা সমস্ত ছাত্রছাত্রীকে একত্রিত করতে অবশ্যই ভিডিওটি বেশি সংখ্যক শেয়ার করবেন, যাতে বিষয়টি নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে অধিক সংখ্যক মেল যায় বা অ্যাপ্লিকেশন জমা পড়ে। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই, খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ইউজি ও বিডিপি কোর্সের সমস্ত ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষার জন্য রইল আগাম শুভকামনা। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।